বন্ধুরা গল্প বাতায়নের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আজ আপনাদের শোনাব বাংলা সাহিত্যে উদ্ভট হাস্যরসের প্রবর্তক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ছোট গল্প বাঙ্গাল নিধিরাম এই গল্পে নিধিরাম দেবশর্মা নামে এক মহাকুলীন সচ্চরিত্রবান ব্যক্তিকে সামনে রেখে সমাজের কিছু বাস্তব সমস্যা তুলে ধরতে চেয়েছেন লেখক একটা সময় কৌলিন্য প্রথা আর অন্ধ কুসংস্কার কীভাবে সমাজের নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছিল তা এই গল্পটিতে একটি সরস কাহিনীর মধ্য দিয়ে বিবৃত হয়েছে আসলে এই গল্প সম্পর্কে যতই বর্ণনা দেওয়া যাক না কেন এই গল্পের সরসতা ও গাম্ভীর্য গল্পটি না পড়লে বা না শুনলে মোটেই বোঝা যাবে না তাই সময় নষ্ট না করে গল্প পাঠিয়ে চলে যাচ্ছি তবে পাঠ শুরুর আগে সবার প্রতি ছোট্ট একটি অনুরোধ গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা গল্প বাতায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শোনা যাক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ছোট গল্প বাঙ্গাল নিধিরাম প্রথম অধ্যায় পীড়িত পথিক নিধিরাম দেবশর্মার বাটি পূর্বদেশ দেশ নিধিরাম মহাকুলীন কিন্তু বিবাহ করা তাহার ব্যবসায় নয় একটির অধিক তিনি বিবাহ করেন নাই বিবাহ করিয়া টাকা লন নাই নিধিরামের পত্রিক যৎকিঞ্চিত ভূমি সম্পত্তি ছিল সন্তান সন্ততি হয় নাই সেই ভূমি হইতেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনোরূপ দিনপাত হইত যখন নিধিরামের বয়স প্রায় চল্লিশ বছর তখন তাহার গৃহ শূন্য হইল ব্রাহ্মণের শোকে তিনি অধীর হইয়া পড়িলেন কিন্তু কি করিবেন সকলেই ভগবানের ইচ্ছা পুনরায় বিবাহ করিতে অনেকেই তাহাকে অনুরোধ করিল নিধিরাম সে কথা শুনিলেন না বাকি কয়টা দিন ভগবানের আরাধনা করিয়া কাটাইবেন মনে মনে এই রূপ স্থির করিলেন এইরূপে কিছুদিন কাটিয়া গেল একাকি তিনি বাটি হইতে বাহির হইলেন একাকী চণ্ডীপুরে আসিয়া উপস্থিত হইলেন বাসা লইয়া প্রাতে স্নান সন্ধ্যায় গঙ্গা দর্শন করিতে লাগিলেন একদিন রাত্রিতে হঠাৎ তিনি বিষুচিকার রোগগ্রস্ত হইলেন আসন্নকাল উপস্থিত জানিয়া মার বক্ষে প্রাণ সমর্পণ করিবার অভিলাষে আস্তে আস্তে বুকে হাটিয়া তিনি গঙ্গা তীরে উপস্থিত হইলেন বালুকময় তটে পড়িয়া ছটফট করিতে লাগিলেন প্রাতকাল হইল বেলা দশটা বাজিল প্রচণ্ড সূর্যকিরণে জগৎ ক্রমে অগ্নিময় হইতে লাগিল নিধিরামের তবুও প্রাণ বাহির হয় না উঠিবার শক্তি নাই নড়িবার শক্তি নাই কণ্ঠাগত প্রাণ কিন্তু সে সামান্য প্রাণটুকু শরীর হইতে বাহির হইতে চায় না তাহার জ্ঞান ছিল শীঘ্র লওমা মা আর কেন মা ধীরে ধীরে মাকে ডাকিতে লাগিলেন দুইজন বৃদ্ধ ব্রাহ্মণ গঙ্গা স্নান করিয়া সেই দিক দিয়া যাইতেছিলেন নিধিরাম ধীরে ধীরে তাহাদিগকে বলিলেন মহাশয় পিপাশায় আমার ছাতি যাইতেছে কৃপা করিয়া যদি আমার মুখে একটু জল দেন তাহা হইলে এই আসন্নকালে কিঞ্চিত শান্তি লাভ করি একজন জিজ্ঞাসা করিলেন মহাশয়ের নিবাস নিধিরাম বলিলেন আমার নিবাস পূর্ব দেশে পুনরায় সেই বৃদ্ধ ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন মহাশয়ের নাম নিধিরাম উত্তর করিলেন আমার নাম নিধিরাম দেব শর্মা কিন্তু মহাশয় আমার কথা কহিবার শক্তি নাই তৃষ্ণায় আমার বুক ফাটিয়া যাইতেছে আমি এক্ষণে পরিচয় দিতে পারি না মুখে যদি একটু জল দেন তাহা হইলে বড় উপকার হয় পুনরায় সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন আপনার বেতন নিধিরাম বলিলেন আমি চাকরি করি না আমার বেতন নাই যান আপনারা বাড়ি যান আমার জলে কাজ নাই ব্রাহ্মণ আপনার সঙ্গী অপর অপরবৃদ্ধ ব্রাহ্মণকে বলিলেন চলো হে এক করি চলো বাড়ি যাই বেলা হইল রৌদ্রে এখানে দাঁড়াইয়া থাকিবার প্রয়োজন নাই এক করিও কোনো উত্তর না করিয়া গঙ্গার জলে নামিয়া এক কোষা জল লইলেন নিধিরামের নিকট আসিয়া তাহার হাত মুখ ধোয়াইতে লাগিলেন এক এককরের সঙ্গী বলিলেন এই বিদেশী ঘাটের মরাকে ছুঁয়ে ফেলিলে তোমাকে পুনরায় স্নান করিতে হইবে আমি বাটি চলিলাম এই বলিয়া এক সঙ্গী সে স্থান হইতে প্রস্থান করিলেন এক করেই নিধিরামকে উত্তম রূপে ধোয়াইয়া মুছাইয়া জলপান করাইলেন তাহার পর নিধিরামের নারী দেখিলেন অবশেষে তিনি বলিলেন মহাশয় আমি চিকিৎসাশাস্ত্র কিঞ্চিত অবগত আছি আপনার নারী নাই সত্য শরীর শীতল হইয়াছে সত্য কিন্তু বোধ হয় নারী শীঘ্রই গছিবে শরীর শীঘ্রই উষ্ণ হইবে এ যাত্রা আপনি রক্ষা পাইবেন নিধিরাম বলিলেন রক্ষা পাইতে আমার কিছুমাত্র স্বাদ নাই জীবনে আমার সুখ নাই আজ মার তীরে দেহ ত্যাগ করিব ইহার চেয়ে আর সৌভাগ্য কি আছে বৃদ্ধ এক করি সে কথায় কর্ণপাত করিলেন না দুই চারজন প্রতিবাসীর সহায়তায় নিধিরামকে আপনার বাড়ি লইয়া যাইলেন যথাবিধি চিকিৎসা করিতে লাগিলেন এক বাড়িতে কেবল স্ত্রী একটি শিশুপুত্র এককরি সদ্বংশজাত কুলীন ব্রাহ্মণ কিন্তু দরিদ্র কন্যার টাকা লাগে সেজন্য আজ পর্যন্ত কন্যার বিবাহ দিতে পারেন নাই দেখিতে কন্যাটির বয়স ষোলো বছর হইয়া পড়িল তাঁহাদিগের ঘরে কন্যা বড় হইলে কোনো ক্ষতি নাই তা বলিয়া কন্যার বিবাহ বিষয়ে এক করি নিশ্চেষ্ট ছিলেন না কুলমর্যাদায় আপনার সমান অনেকের নিকট গিয়া তিনি কত মিনতি করিয়াছিলেন কিন্তু সকলেই এত টাকা চাহিয়াছিলেন যে এক করির ভিটামাটি বিক্রয় করিলেও সে টাকা হয় না এক কন্যার নাম হিরণময়ী হিরণময়ী পরমা সুন্দরী কিন্তু কুলিনের ঘরে সৌন্দর্যের গৌরব নাই দ্বিতীয় অধ্যায় বদ্রুদ্দিনের বেটা গরিব উদ্দিন নিধিরামকে ঘরে আনিয়া এক করি সপরিবারে তাহার চিকিৎসা ও সেবায় প্রবৃত্ত হইলেন ক্রমে তাহার পীড়া উপশম হইয়াছিল কিঞ্চিৎ সুস্থ হইলে এক করি তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন পরিচয় পাইয়া তখন বুঝিলেন যে নিধিরাম উচ্চশ্রেণীর স্বভাব এক করি মনে করিলেন বিধাতা এইবার বুঝি আমার প্রতি সুপ্রসন্ন হইয়াছেন এরূপপাত্রে কন্যা দান করিতে পারিলে পিতৃকুলের মুখ উজ্জ্বল হইবে নিধেরাম ক্রমে আরোগ্য লাভ করিলেন সুস্থ হইয়া তিনি এক করের নিকট বিদায় প্রার্থনা করিলেন বলিলেন মহাশয় যদিও এ প্রাণ আমার অতি তুচ্ছ পদার্থ তথাপি আপনার দয়ামায়া কখনো ভুলিতে পারিব না আপনার ধার কখনো শুধিতে পারিব না আবার এমন কিছু নাই যাহা দিয়া আপনার ঋণ পরিশোধ করিতে পারি এক্ষণে আপনি অনুমতি করুন আমি বিদায় হই একই বলিলেন প্রাণ রক্ষা করি এমন ক্ষমতা আমার কোথায় সমুদয় ঈশ্বরের হাত আপনার আয়ু ছিল আপনি রক্ষা পাইলেন আমি আপনার কিছুই করিতে পারি নাই দরিদ্র ব্রাহ্মণ আমি কোথায় কি পাইব তবে যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন তাহা হইলে একটি ভিক্ষা আপনার নিকট আমি প্রার্থনা করি নিধিরাম জিজ্ঞাসা করিলেন কি মহাশয় আজ্ঞা করুন ক্ষমতা থাকিলে অবশ্যই আপনার আজ্ঞা পালন করিব এক করে বলিলেন ক্ষমতা আপনার সম্পূর্ণ আছে মনে করিলেই আপনি করিতে পারেন সত্য করুন যে আপনি করিবেন তাহা হইলি বলি নিধিরাম বলিলেন ক্ষমতা থাকিলে নিশ্চয়ই আপনার আজ্ঞা প্রতিপালন করিব এক করি বলিলেন আমি কন্যা দায়গ্রস্ত দরিদ্র কুলীন ব্রাহ্মণ টাকার অভাবে কন্যার বিবাহ দিতে পারি নাই আপনি মহাকুলীন সমেল স্বভাব আপনাকে কন্যা অর্পণ করিলে আমার কুল রক্ষা হয় পিতৃপুরুষ দিগের মুখ উজ্জ্বল হয় আপনি আমাকে কন্যাদায় হইতে উদ্ধার করেন আপনার নিকট আমার এই ভিক্ষা মিথিরাম স্তব্ধ হইয়া রহিলেন হিরণময়ীর রূপে গুণে তিনি মুগ্ধ হইয়াছিলেন হিরণময়ীকে দেখিয়া পর্যন্ত তাহার চিত্ত বিচলিত তবে অধিক বয়স হইয়াছে এবয় সে এরূপ লাবণ্যবতী বালিকাকে বিবাহ করা উচিত নয় বলিয়া হিরণময়ীর চিন্তা মন হইতে দূর করিতে সর্বদাই চেষ্টা তিনি করিতেছিলেন সম্পূর্ণভাবে পূর্বারূপে বল পাইতে না পাইতে এ স্থান হইতে পলাইতেছিলেন সংসার একেবারে পরিত্যাগ করিয়া দেশ পর্যটন তীর্থদর্শন প্রভৃতি ধর্মকর্মে অবশিষ্ট জীবনযাপন করিবেন এইরূপ মনে মনে সংকল্প করিয়াছিলেন নিধেরাম বলিলেন মহাশয় আমার বয়স হইয়াছে পুনরায় বিবাহ করিবার সময় নাই বিশেষত আপনার কন্যা হিরন্ময়ী পরম রূপবতী কিছুতেই আমি তাহার উপযুক্ত নই আর সংসার করিব না এইরূপ সংকল্প করিয়াছি অতএব এ অনুরোধটি আমাকে করিবেন না আমাকে ক্ষমা করুন এক করি বলিলেন আপনি এইমাত্র সত্য করিলেন দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় হইতে উদ্ধার না করিলে আপনি সত্যে পতিত হইবেন আপনার বিবাহ করিবার বয়স যায় নাই আপনার মতো পাত্র পাইলে হিরণময়ীকে ভাগ্যবতী বলিয়া জানিব সত্যভ্রষ্ট হইবেন না নিধিরাম বলিলেন আপনি আমাকে ঘোর বিপদে ফেলিলেন হিরণময়ী রূপবতী আমি কিছুতেই তাহার উপযুক্ত পতি নই আমাকে ক্ষমা করুন এক করে বলিলেন আপনার আর বিপদ কি বিপদ আমার কন্যাতায় গ্রস্ত হইয়া আজি কয় বৎসর আমি লোকের দ্বারে দ্বারে ঘুরিতেছি কিন্তু আমার টাকা নাই বিনা টাকায় কেহ কন্যা বিবাহ করিবেন না সম্প্রতি আমি জয়দেবপুরে গিয়েছিলাম সেখানকার জমিদার আমাদের ঘর তিনি এই গ্রামে বিবাহ করেন তাহার পুত্র নবীন যেমন কুলে শিলে সেইরূপ রূপেগুণে সুপাত্র সে মাতুলালয়ে আসিয়াছিল গৃহিণীর বড় স্বাদ হইল যে তাহাকে জামাতা করেন আমি তাহার পিতার নিকট গিয়া হাতে জড়াইয়া কত কাঁদিলাম তিনি তিন হাজার টাকা চাহিলেন তিন হাজার টাকা কোনো পুরুষে কখনো চক্ষে দেখে নাই যেমন উচ্চ আশা করিয়াছিলাম সেইরূপ ফল পাইয়া আস্তে আস্তে ফিরিয়া আসিলাম এক করি পুনরায় বলিলেন তাহার পর আমার বিপদের উপর বিপদ এই গ্রামে বদরুদ্দিন শেখ বলিয়া একজন ডাক্তার আছেন এখন আর তিনি বদরুদ্দিন নাই চিকিৎসা করিয়া তিনি অনেক অর্থ উপার্জন করিয়াছিলেন ক্রমে জমিদারি কিনিলেন এই স্থানে ইমারত বাড়ি করিলেন ও টাকার মহাজনী করিতে লাগিলেন তিনি এখন অনেক টাকার মানুষ যখন তাহার অনেক টাকা হইল তখন তিনি বদরুদ্দিন শেখ নাম ছাড়িয়া বদ্যনাথ সেন নাম লইলেন টাকা হইলে কি না হয় ব্রাহ্মণ কায়স্থ সকলেই তাহাকে লইয়া চলিতে লাগিল কিছুদিন পরে একগাছা সুতা তিনি পরিলেন প্রথম প্রথম সুতাগাছাটি গাছাটি কোমরে রাখিতেন না ভিরু পরে তুলিতেন না ক্রমে আস্তে আস্তে সুতা গাছটি কাঁধের উপর তুলিলেন তখন সেটি যজ্ঞপবিত হইয়া দাঁড়াইল সেই সময় তিনি সেন ছাড়িয়া শর্মা উপাধি গ্রহণ করিলেন আজকাল তিনি দেব দেবশর্মা হইয়াছেন এখন তাহার নাম বৈদ্যনাথ দেবশর্মা তাহার পুত্র গরিব উদ্দিন এখন গোবিন্দচন্দ্র দেবশর্মা হইয়াছেন বেশ চলিয়া গিয়াছেন কোনো উৎপাত নাই কৃষ্ণ চক্রবর্তীর কন্যার সহিত গোবিন্দচন্দ্রের বিবাহ হয় সেই উপলক্ষে দেশ দেশান্তর হইতে ব্রাহ্মণ পণ্ডিত জমা হইয়াছিলেন এক এক ঘড়া আর দশ দশ টাকা হইতে একশত টাকা নগদ দিয়া পণ্ডিত সমাজকে বিদায় করিয়াছিলেন চারিদিকে একেবারে ধন্য ধন্য পড়িয়া গিয়াছিল গোবিন্দচন্দ্রের সম্প্রতি গৃহ হইয়াছে হিরণময়ীর রূপের কথা শুনিয়া হিরণময়ীকে বিবাহ করিবেন এই তাহার একান্ত ইচ্ছা হিরণময়ীর সহিত বিবাহ না দিলে তিনি আত্মহত্যা হইয়া মরিবেন বাপমার কাছে এই কথা বলিয়াছিলেন আমি বৈদ্যনাথ দেবশর্মার পাঁচশো টাকা ধারী তিনি আমার নামে ডিক্রি করিয়া রাখিয়াছেন তিনি আমাকে ডাকাইয়া প্রথম নানা প্রলোভন দেখাইলেন অনেক টাকা দিবেন অনেক গহনা দিবেন কত কি বলিলেন আমি যখন তাহার কথায় স্বীকৃত হইলাম না তখন নানারূপ ভয় দেখাইলেন আমাকে জেলে দিবেন বৃদ্ধ বয়সে কয়েতখানায় পাঠাইবেন এইরূপ প্রতিজ্ঞা করিয়াছেন আজ যেন তিনি বৈদ্যনাথ দেবশর্মা হইয়াছেন কিন্তু আমি তো জানি তিনি কে না হিন্দু না মুসলমান না ব্রাহ্মণ না কায়স্থ প্রাণ থাকিতে তার ঘরে আমি কি করিয়া কন্যা দিই এখন বুঝিয়া দেখুন আমি কিরূপ রূপ বিপদে পড়িয়াছি আপনি যদি উদ্ধার করেন তবেই হয় ব্রাহ্মণের বিপদের কথা শুনিয়া নিধিরাম অনেকক্ষণ মৌন থাকিয়া অবশেষে বলিলেন আচ্ছা মহাশয় করল আপনাকে আমি একথার উত্তর দিব তৃতীয় অধ্যায় একালের মেয়ে এককরই দরিদ্র ব্রাহ্মণ মেটে বাড়ি অন্তর্মহল সদর বাড়ি সব এক এককরের পরিবারবর্গ সকলেই নিধিরামের পীড়িতাবস্থায় সেবা শুশ্রূষা করিয়াছিলেন হিরণময়ী তাহার সহিত কথা কহিতেন সেই দিন একটু অবসর পাইয়া নিধিরাম হিরণময়ীকে বলিলেন হিরণময়ী তোমাকে বিবাহ করিবার নিমিত্ত তোমার পিতা আমাকে অনুরোধ করিতেছেন তুমি এখনে বালিকা ন আমি যাহা বলি তাহা তুমি বুঝিতে পারিবে আমার বয়স হইয়াছে আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না বৃদ্ধ স্বামী হইয়াছে বলিয়া চিরকাল তুমি দুঃখ করিবে আমার সেই বড় ভয় হইতেছে কি করি বলো দেখি হিরণময়ী ঘাড় হেড করিয়া রহিলেন চুপ করিয়া রহিলেন একটি কথাও কহিলেন না নিধিরাম পুনরায় বলিলেন কি করি বলো না তুমি যাহা বলিবে তাহাই হইবে তুমি কিছু না বলিলে কালই আমি এখান হইতে চলিয়া যাইব হিরণময়ী কাঁদিতে দিতে লাগিলেন নিধিরাম বলিলেন কাঁদিও না কান্না কিসের বৃদ্ধ স্বামী হইবে বলিয়া কাঁদিতেছ তা আমি তোমার বাপকে বুঝাইয়া বলিব আমার সহিত তোমার বিবাহ দেবার কথা আর তিনি উত্থাপন করিবেন না হিরন্ময়ী আস্তে আস্তে বলিলেন আপনি বৃদ্ধ বলিয়া কাঁদি নাই আপনি চলিয়া যাইবেন তাই কাঁদিতেছি আপনি তো বৃদ্ধ নন বৃদ্ধ বৃদ্ধ কেন বলিতেছেন নিথিরাম বলিলেন তবে আমাকে বিবাহ করিতে তোমার অমত নাই তুমি সুখী হইবে তুমি আমাকে ভক্তি করিবে তুমি আমাকে ভালোবাসিবে হিরণময়ী আস্তে আস্তে বলিলেন নিশ্চয় নিধেরাম বলিলেন সত্য হিরণময়ী বলিলেন সত্য নিধেরাম বলিলেন ঠিক হিরণময়ী বলিলেন ঠিক নিধিরাম বলিলেন দেখো দুই দিন পরে আমার চুল পাকিয়া যাইবে দাঁত পরিয়া যাইবে আমি কদাকার বৃদ্ধ হইয়া যাইব তখন তো তুমি আমাকে ঘৃণা করিবে না তখনও তো ভক্তি করিবে ভালোবাসিবে হিরণময়ী বলিলেন নিশ্চয় আপনি বৃদ্ধ হইবেন আর আমি কি চিরকাল রূপ থাকিব নিধিরাম বলিলেন দেখো হিরণময়ী তোমাকে দেখিয়াই আমি তোমার রূপে মোহিত হইয়াছিলাম এরূপ বয়সে তোমার মতো সুরূপা বালিকাকে বিবাহ করা উচিত নয় বলিয়া আমি এ স্থান হইতে এত সত্তর প্রস্থান করিতেছিলাম তোমাকে বড় ভালোবাসি বয়সে আমাদের মনে যে কোনো ভাব অঙ্কিত হইয়া যায় তাহার মুছিয়া ফেলিবার জো জোনাই কিন্তু তোমাদের চিত্ত এখন অন্যরূপ তোমাদের চিত্ত এখন চঞ্চল আজ তোমার মন একরূপ কাল অন্যরূপ আমার সেই বড় ভয় হিরণময়ী বলিলেন দেখুন মহাশয় আমি এক্ষণে আর বালিকা নই সকল কথা আমি বুঝিতে পারি মনে মনে আপনাকে পতি বলিয়া বলিয়াছি আপনি আমাকে বিবাহ করেন সে নিমিত্ত দেবতাদিগকে কত ডাকিয়াছি চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া বলিতেছি আপনি আমার পতি চিরকাল আপনার দাসী হইয়া থাকিব আমি কুলোটা নই যে দুই দিন পরে আমার মনের পরিবর্তন হইবে বৃদ্ধ হন আতুর হন, যাহা হন, দেবতাদিগকে সাক্ষী করিয়া বলিতেছি আপনার পদে এখন যে রূপ আমার মতি রহিয়াছে চিরকাল সেই রূপ থাকিবে এই বলিয়া হিরণময়ী সে স্থান হইতে চলিয়া যাইলেন নিধিরাম সেই দিক পানে এক একদৃষ্টে চাহিয়া রহিলেন মনে মনে কহিলেন ভালো গঙ্গা স্নান করিতে আসিয়াছিলাম খুব ফাঁদে পড়িলাম এ বয়সে আবার এরূপ মন কেন হিরণময়ীতে প্রাণ আমার একেবারে জড়িত হইয়া গিয়াছে হিরণময়ী বিনা জীবন বৃথা পুস্তকে যে ভালোবাসার কথা বলে তাই এই ভালোবাসার কথা শুনিলে পূর্বে হাসিয়া উড়াইয়া দিতাম মনে করিতাম সে আবার কি বুড়ো বয়সে আচ্ছা আমাকে ধেরে রোগে ধরিল নিধিরামের সহিত হিরণময়ীর বিবাহ স্থির হইল পাড়া প্রতিবাসী সকলে জানিল বদ্রুদ্দিন শেখ অর্থাৎ বৈদ্যনাথ দেব শর্মাও একথা শুনিলেন চুপি চুপি তিনি ডিক্রিখানি জারি করিলেন একরের নামে ওয়ারেন্ট বাহির করিলেন বিবাহের একদিন থাকিতে তাহাকে ধরাইয়া রামনগরের জেলখানায় পাঠাইয়া দিলেন এক্করের ঘরে কান্নাকাটি পড়িল হিরণময়ী ও তাহার মাতা মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলেন বৃদ্ধ বয়সে জেলখানায় গিয়া বাবার বাঁচিবেন না এই কথা বলিয়া হিরণময়ী ঘোরতর বিলাপ করিতে লাগিলেন নিঝেরাম বলিলেন হিরণময়ী কাঁদিও না আমি দেশে যাই সেখানে আমার যাহা কিছু ভূমি সম্পত্তি আছে তাহা বেচিলে পাঁচশত টাকার অধিক হইবে তাহা আনিয়া তোমার পিতাকে আমি উদ্ধার করিব এইরূপ অনেক বুঝাইয়া অনেক প্রবোধ দিয়া নিথেরাম বাড়ি হইতে বাহির হইলেন প্রথম রামনগর যাইয়া জেলখানায় এক করে যাহাতে কোনো ক্লেশ না হয় এইরূপ উপায় করিয়া আপনার দেশাভিমুখে চলিলেন দেশে উপস্থিত হইয়া আপনার সমুদয় ভূমি সম্পত্তি সাতশো টাকায় বিক্রয় করিলেন ছয়শো টাকার নোট একটি টিনের জঙ্গের ভিতর রাখিয়া ও একশত টাকা নগদ গেজেতে করিয়া আপনার কোমরে বাঁধিলেন একখানি নৌকা ভাড়া করিয়া পুনরায় চণ্ডীপুর অভিমুখে যাত্রা করিলেন চতুর্থ অধ্যায় তুমুল ঝড় নিথেরাম নৌকা করিয়া আসিতেছেন এমন সময় একদিন অতিশয় দুর্যোগ আরম্ভ হইল সমস্ত দিন পূর্ব বাতাস চলিতে লাগিল টিপটিপ করিয়া জল পড়িতে লাগিল নদীতে ঘোরতর তরঙ্গ উঠিল অতি ক্লেশে মাঝিরা নৌকা চালাইতে লাগিল ঝড় ও তুফান ক্রমেই বাড়িতে লাগিল আর অগ্রসর হইতে না পারিয়া মাঝিরা এক স্থানে নৌকা লাগাইল সে স্থানে তিনখানি বড় নৌকা বাধা ছিল ক্রমে সন্ধ্যা হইল ক্রমে রাত্রি হইল বায়ু ও ঢেউ ক্রমেই বাড়িতে লাগিল একখানি চাদর মুড়ি দিয়া নিধিরাম নৌকার ভিতর শুইয়া হিরণময়ীর রূপ মনে মনে ধ্যান করিতে লাগিলেন অল্পক্ষণ পরেই তিনি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন কতক্ষণ নিদ্রিত ছিলেন তাহা ঠিক বলিতে পারেন না হঠাৎ তিনি জাগরিত হইলেন জাগরিত হইয়া দেখিলেন যে তুমুল ঝড় উঠিয়াছে নিবিড় অন্ধকার কোলের মানুষ দেখা যায় না ঝড় ও তরঙ্গের শব্দে কানে তালা লাগে ছয়ের ভিতর হইতে যেই একটু মুখ বাহির করিয়াছেন আর জলের ছাপটা তাহার মুখে লাগিল বাড়িকণাগুলি যেন সুতির মতো তাহার মুখে বিধিয়া যাইল মাঝিরা বলিল মহাশয় এরূপ ঝড় তুফান তো কখনো দেখি নাই বাতাস এখন উত্তরে হইয়াছে আমরা নদীর উত্তর ধারে রহিয়াছি নৌকা রাখা ভার হইয়াছে নিথেরাম একবার ভাবিলেন নৌকা হইতে উঠিয়া গ্রামে গিয়া আশ্রয় নই কিন্তু দিনের বেলা তিনি দেখিয়াছিলেন যে নদীর উপরেই প্রায় এক মাঠ তাহার পর গ্রাম সে অন্ধকারে সে প্রবল ঝড়ে সে জলের ছাপটে এক মাঠ পার হইয়া গ্রামে যায় কার সাধ্য তাই তিনি নৌকাতেই বসিয়া রহিলেন ঝড়ের বেগে পটপট করিয়া নৌকার কাছি ছিঁড়িতে লাগিল লগি উঠিয়া পড়িতে লাগিল সকলের ভয় হইল কাছি ছিঁড়িয়া নৌকা পাছে নদীর মাঝখানে চলিয়া যায় যতবার কাছি ছিঁড়িয়া যায় মাঝিরা ততবার কাছি বাঁধিয়া দেয় যতবার লগি উঠিয়া পড়ে মাঝিরা ততবার পুনরায় পুতিয়া দেয় মিথিরামও মাঝিদিগের বিশেষ সহায়তা করিতে লাগিলেন বড় নৌকাগুলির কাছে ছিঁড়িয়া একে একে নদী মধ্যে চলিয়া গেল অন্ধকারে ভালো রূপ কিছু দেখিবার জো ছিল না ঝড়ের শব্দের মাঝখানে একটু মনুষ্য কোলাহল শব্দ পান চাহিয়া দেখেন বড় নৌকার আলোটি মাঝখানের দিকে যাইতেছে মুহূর্ত মধ্যে নৌকার লণ্ঠনের আলোটি নিবিয়া যায় মাঝিরা বলে মহাশয় ওই একখানি নৌকা ডুবিয়া গেল এরূপে একে একে দুইখানি বড় নৌকা নদীর মাঝখানে গিয়া ডুবিয়া গেল কেবল একখানি বড় নৌকা রহিল নদীর উচ্চপারের নিচে নিধেরামের নৌকা ছিল তাহার নৌকাখানি ছোট সেজন্য ঝড়ের প্রবল বেগ সম্পূর্ণভাবে তাহার নৌকায় লাগিতেছিল না তাহার নৌকাখানি হয়তো বাঁচিয়া যাইবে নিধেরামের এই একটু ভরসা ছিল কিন্তু সে ভরসা মিথ্যা হইল অবশিষ্ট বড় নৌকাখানি কাছে ছিঁড়িয়া তাহার নৌকার উপর আসিয়া পড়িল তাহার নৌকার হালটি উচ্চভাবে ছিল বড় নৌকার লোকেরা সেই হালটি ধরিয়া ফেলিল নিধেরামের নৌকার সমস্ত কাছিগুলি তৎক্ষণাৎ ছিঁড়িয়া গেল দুইখানি নৌকাই তীরের মতো নদীর মাঝখানে দৌড়িল অল্পক্ষণ মধ্যেই দুইখানি নৌকা ছাড়াছাড়ি হইয়া গেল বড় নৌকাখানি ডুবিয়া গেল নিধিরামের নৌকাখানিও জলমগ্ন হইল নিধিরাম নদীর মাঝখানে ভাসিতে লাগিলেন সাঁতার তিনি উত্তম জানিতেন কিন্তু পর্বত প্রমাণ ঢেউ ঘোর অন্ধকার দিকে ঠিক নাই কাহার সাধ্য সাতার দেয় আর সাঁতার দিয়াইবা কোন দিকে যাইবেন অল্প অল্প হাত পা নাড়িয়া তিনি কেবল ভাসিয়া থাকিতে চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ভাসিয়া থাকাও দুঃসাধ্য হইল পর্বত সদৃশ তরঙ্গ তাহাকে তুলিতে ফেলিতে লাগিল ঢেউয়ের আঘাতে তাহার শরীর চূর্ণবিচূর্ণ হইতে লাগিল একবার তরঙ্গের শিখর দেশে উঠিয়া যখন তিনি পুনরায় নামিতে থাকেন সেই সময়ে ঢেউয়ের মাথাটি ভাঙ্গিয়া যায় ও জলের ছাপটা তাহার নাকে মুখে প্রবেশ করিয়া শ্বাসরোধের উপক্রম হয় ক্রমে তাহার হাত পা হইয়া পড়িতে লাগিল আসন্নকাল উপস্থিত জানিয়া নিধিরাম ভগবানকে স্মরণ করিতে লাগিলেন হা হিরণময়ী তোমার পিতাকে উদ্ধার করিতে পারিলাম না তোমার সে মধুমাখা মুখখানি আর দেখিতে পাইলাম না হে করুণাময় জগদীশ্বর তুমি আমার হিরণময়ীকে সুখী করিও আসন্নকালে নিধিরাম মনে মনে এই রূপ চিন্তা করিতে লাগিলেন হাত পা নাড়িতে না পারিয়া নিধিরাম জলে ডুবিলেন প্রাণের মায়া সহসা কেহ ছাড়িতে পারে না জলে ডুবিয়াই পুনরায় একটু হাত পা না নিতে চেষ্টা করিলেন তাহাতে আরেকবার উপরে ভাসিয়া উঠিলেন কিন্তু বল আর নাই শরীর অবসন্ন হইয়া পড়িয়াছে ঘোর কালো নিদ্রা তাহাকে ক্রমে ঘিরিতেছে পুনরায় ডুবিলেন ডুবিতে না ডুবিতে তাহার পায়ে কি ঠেকিল অমনি তাহার একটু চমক হইল পায়ে যে দ্রব্য ঠেকিল তাহা তিনি ধরিলেন একটু বল প্রকাশ করিয়া পুনরায় উপরে ভাসিয়া উঠিলেন মনকে প্রবোধ দিয়া নিদ্রাবেশ দূর করিলেন পুনরায় তাহার চেতনা হইল জীবনের আশা হইল তাহাতে শরীরে কিঞ্চিত শক্তিরও সঞ্চার হইল দেখিলেন যে একগাছি কাছই তাহার পায়ে ঠেকিয়াছিল টানিয়া দেখিলেন যে সেই কাছই অতি দূরে কিছুতে বাধা আছে নিধিরাম ভাবিলেন কাছের অপর হয় জলমগ্ন নৌকায় বাধা আছে না হয় নদীর কিনারায় খোঁটায় বাধা আছে বায়ুর প্রবল বেগে কাছি ডুবিয়া যায় নাই সরলভাবে ভাসিতেছিল তিনি সেই কাছিটি ধরিয়া অগ্রসর হইতে লাগিলেন পর্বতাকার তরঙ্গের ভিতর দিয়া অগ্রসর হওয়া সহজ কথা নহে যাহা হোক অতি কষ্টে কিছুদূর গিয়া তিনি মাটি পাইলেন ক্রমে কোমর জলে গিয়া দাঁড়াইলেন তখনও ঢেউ তাহার মাথার উপর দিয়া যাইতেছিল ক্রমে কিনারায় গিয়া উঠিলেন দেখিলেন যে কাছিগাছাটি একটি খোঁটায় বাধা আছে শরীর একেবারে অবশ হইয়া পড়িয়াছিল সেই খোঁটাটি ঠেস দিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন উপর হইতে চারিদিক পার ভাঙিয়া পড়িতেছিল নিধেরা ভাবিলেন যদি প্রাণ রক্ষা হইল শেষে কি আবার মাটি চাপা পড়িয়া মরিব নাকি নিথেরাম দাঁড়াইলেন অনেক পরিশ্রম করিয়া পাড়ের উপর গিয়া উঠিলেন পাড়ের উপর দাঁড়াইতে না দাঁড়াইতে বাতাসে তাহাকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল ঘোর অন্ধকার কোন দিক লইয়া যাইতে লাগিল তাহা তিনি বলিতে পারেন না মনে করিলেন যে যদি একটি গাছ পাইতো ধরিয়া বসিয়া থাকি তাহার পর সকাল হইলে গ্রাম অনুসন্ধান করিব একবার একটি গাছ পাইলেন কিন্তু সেটি চারা বাবলা গাছ আগ্রহের সহিত ধরিতে গিয়া তাহার সমস্ত হাতে কাঁটা ফুটিয়া গেল বাতাসে পুনরায় তাহাকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল একবার তাহাকে পার হইতে নদীর ভিতর ফেলিয়া দিল অতি কষ্টে পুনরায় তিনি উপরে উঠিলেন পুনরায় বাতাসে তাহাকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল পাছে পুনরায় নদীর ভিতর ফেলিয়া দেয় এই ভয়ে তিনি বুকে হাঁটিয়া যাইতে লাগিলেন কিছুক্ষণ পরে একটি ঝোপের নিকট উপস্থিত হইলেন ঝোপের ভিতর প্রবেশ করিবার মানসে যেই অগ্রসর হইয়াছেন আর অমনি ফোস করিয়া একটি শব্দ হইল নিধিরাম ভাবিলেন মন্দ কথা নয় সরপাখাতটি বা বাকি থাকে কেন অপরদিকে গিয়া একটি গাছ পাইলেন গাছটি ধরিয়া বসিলেন অল্পক্ষণ বিশ্রাম করিয়া মনে মনে ভাবিলেন চারদিক জলে ডুবিয়া গিয়াছে এ স্থানটি উচ্চ এখানে অনেক সাপ আসিয়া আশ্রয় লইয়া থাকিবে মাটিতে এরূপভাবে বসিয়া থাকা ভালো নয় গাছের উপর বসিয়া থাকি আস্তে আস্তে গাছে উঠিয়া একটি খুব বড় ডালের উপর বসিয়া শীতে কাঁপিতে লাগিলেন ক্রমে ঝড় থামিল বৃষ্টি থামিল দু একটি নক্ষত্র দেখা দিল অন্ধকারের ঘোর নিবিড়তা অনেকটা ঘুচিল কিন্তু এখনও আর কত রাত্রি আছে নিধিরাম তাহা বুঝিতে পারিলেন না প্রাতকালের প্রতীক্ষায় তিনি গাছের উপর বসিয়া রহিলেন পঞ্চম অধ্যায় ওই গাছে সন্ধ্যার সময় কতকগুলি ব্রাহ্মণ এই স্থানে মরা পড়াইতে আসিয়াছিল সেদিনকার ঘোর দুর্যোগে তাহাদিগের কাপড় ভিজিয়া গিয়াছিল কাঠ পাতা সমস্ত ভিজিয়া গিয়াছিল তাহারা চিতা সাজাইলেন মরাটি চিতার উপরে রাখিলেন কিন্তু আগুন কিছুতেই ধরাইতে পারিলেন না সেই ব্রাহ্মণ মধ্যে কর্তা ব্যক্তি ছিলেন উদ্ভব দাদা মরাটি না পড়াইয়া জলে ফেলিয়া দিবার নিমিত্ত উদ্ভবদাতা প্রস্তাব করিলেন কিন্তু আর সকলে সে কথায় সম্মত হইলেন না অবশেষে উদ্ভবদাতা বলিলেন তা যদি না করিবে তবে চলো এই গ্রাম হইতে শুষ্ক কাঠ পাতা ও পাকাটি লইয়া আসি আর অমনি মদ আসি বৃষ্টিতে ঠিক যেন ভিজা বিড়াল হইয়া গিয়াছি হাড়ের ভিতর কনকন করিতেছে মদের নাম শুনিয়া সকলে এক বাক্য হইয়া সম্মত হইলেন এক্রোশ মাঠ পার হইয়া সকলে গিয়া উপস্থিত হইলেন শরীর দোকানে বসিয়া মনের সুখে খাইতে লাগিলেন তাহার পর ক্রমে সেই তুমু ঝড় উঠিল তখন আর ঘরের বাহিরে যায় কার সাধ্য সুতরাং সকলকে বসিয়া বসিয়া একটু ভালো করিয়া মদ খাইতে হইল রাত্রি প্রায় দুইটার সময় ঝড় থামিল তখন লোকের গোয়াল হইতে পাকাটি ও পাতা চুরি করিয়া উদ্ভবদাদার দল পুনরায় শ্মশান অভিমুখে যাত্রা করিলেন রাস্তায় টলিতে টলিতে কেহ গান করিতে লাগিলেন কেহ বাজে বকিতে লাগিলেন বক্তা সকলেই শ্রোতা কেহই নয় একজন বলিলেন উদ্ভব মদ চুকো খাওয়া আছে আবার টিকিটিও রাখা আছে উদ্ভব উত্তর করিলেন ওহে তোমাদের টিকি না রাখিলে চলে আমার চলে না বংশজ ব্রাহ্মণ বিয়ে হয় নাই কাউরানের ঘরে থাকি দেখা সাক্ষাৎ কাউরানের ভাত খাই কেহ কিছু গোল তুলিলে অমনি টিকিটি খাড়া করিয়া ধরি বলি এই দেখো বাবা টিকি আছে অমনি সবাই চুপ আর কথাটি করার জো থাকে না আরেকজন বলিলেন কেন ফোঁটা কাটিলেই তো হয় রামেশ্বর খুরুর মতো ফোটা দেখাইলেই তো চলে উদ্ভবদাদা জিজ্ঞাসা করিলেন রামেশ্বর খুঁড়ো কী করিয়াছিলেন লোকটি বলিল রামেশ্বর খুরোর নাতনির বিবাহের কথা হইতেছিল পাত্রপক্ষীয় লোকেরা কন্যা দেখিতে আসিবেন রামেশ্বর খুরোরোর ছেলে কিনু বলিল বাবা আজ আর মন্দ খাইও না বাড়িতে আজ দুইজন ভদ্রলোক আসিবে একটা দিন না খাইবে রামেশ্বর খুরো বলিলেন রাম রাম আজি কি মদ খাইতে পারি যাই সকাল সকাল স্নান করিয়া আসি তুমি জলখাবার আর রান্নাবান্নার জোগাড় করিয়া দাও এই বলিয়া রামেশ্বর স্নান করিতে গেলেন স্নান টান কিছুই নয় আস্তে আস্তে গিয়া সুরের বাড়িতে প্রবেশ করিলেন সেই স্থানে দুই প্রহর পর্যন্ত বসিয়া মদ খাইতে লাগিলেন এদিকে নাতিনীকে দেখিতে ঘরে সেই ভদ্রলোকেরা আসিয়াছেন কর্তা কোথায় বলিয়া কিনুকে তাহারা বারবার জিজ্ঞাসা করিতে লাগিলেন স্নান করিতে গিয়াছেন এখনই আসিবেন এইরূপ বলিয়া কেনু তাহাদিগকে বুঝাইতে লাগিলেন দুই প্রহর হইয়া গেল রান্না প্রস্তুত তবু কর্তার দেখা নাই যা হইয়াছে কিনু তাহা বুঝিলেন বাড়ি আসিয়া পাঁচে দিকের সমক্ষে ঢলাঢলি করেন সেজন্য পিতাকে সাবধান করিবার নিমিত্ত কিনু শরীর বাড়ির দিকে চলিলেন শ্রদ্ধাস্পদ পিতার সহিত পথে সাক্ষাৎ হইল বগলে এক বোতল মদ লইয়া টলিতে টলিতে আসিতেছেন কিনু বলিলেন বাবা তোমার কি মান অপমানের ভয় একেবারেই গিয়াছে তোমাতে আর কি কোনো পদার্থই নাই এই বৃদ্ধ বয়সে তোমার কি জ্ঞানগোচর একেবারেই গিয়াছে রামেশ্বরখরও বলিলেন কেন বাবা হইয়াছে কি এত রাগ কেন কিনু উত্তর করিলেন হইয়াছে কি বগলে ও কি রামেশ্বর খুড়ো শরীর বাড়ি হইতে বাহির হইয়া পানাপুকুর হইতে একটু লইয়া কপারে একটি ফোঁটা কাটিয়াছিলেন ছেলেকে সেই ফোঁটাটি দেখাইলেন টিকি না রাখিয়া ফোঁটা কাটিলেও চলে না চলে এমন নয় আর একজন বলিলেন মরাটা যারা পোড়ায় টিকি রাখা তাদের পক্ষে ভালো নয় একবার একটা মরা দানো একজনের টিকি ধরিয়াছিল আর একটু হইলি তাহার ঘাটটি ভাঙ্গিয়া দিত ভাগ্যে তাহার কোমরে একখানি কাস্তে ছিল চট করিয়া সে কাস্তেখানি বাহির করিয়া টিকিটি কাটিয়া ফেলিল তাই তার প্রাণ বাঁচিল আর একজন বলিলেন ভাই আমাদের মরা যদি দানও পাইয়া থাকে যদি গিয়া দেখি চুল্লির উপর মন্দারাম গাটু হইয়া বসিয়া আছেন তাহা হইলে কি হইবে সকলের মুখ শুকাইয়া গেল তাই তো বড় ভয়ের কথা বটে মরাটি দানো পাইয়া থাকুক আর নাই থাকুক কিন্তু চিতার ওপর নাই বোধহয় শ্রীগালে টানিয়া লইয়া গিয়াছিল যাহা হোক উদ্ভবদাদা প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন যে চিতাটি খালি পড়িয়া রহিয়াছে চারিদিকে তাহারা মরা খুঁজিয়া বেড়াইতে লাগিলেন নিকটে একটি ঝোপ দেখিতে পাইয়া একজন সেই ঝোপের ভিতর প্রবেশ করিলেন গাছপানে চাহিয়াই তিনি আ আ করিতে করিতে বাহিরে আসিয়া ধরাস করিয়া পড়িলেন কি হইয়াছে কি হইয়াছে বলিয়া আর সকলে তাহার নিকট দৌড়িয়া আসিলেন পড়িয়া পড়িয়া সে লোকটি গোগো করিতে লাগিলেন কোন উত্তর করিতে পারিলেন না মুখে হাতে জল দিয়া সকলে তাহাকে চেতন করিলে তিনি বলিলেন ওই গাছে সকলে জিজ্ঞাসা করিলেন গাছে কি গাছে কি দেখিয়াছ কিন্তু সে লোকটি আর কিছুই বলিতে পারেন না ওই গাছে এই কথা সকলে উদ্ভব দাদাকে বলিলেন উদ্ভব দাদা তুমি গিয়া দেখিয়ে এসো গাছে কি আছে উদ্ভব দাদা উত্তর করিলেন তোমরা যাও না কেন মরা পড়াইতে আসিয়াছি তা বলিয়া নিজের কাঁচা মাথাটি বাড়াইয়া দিতে পারি না এ বলে তুমি যাও ও বলে তুমি যাও কিন্তু যাইতে কাহারও সাহস হয় না অবশেষে সকলে একসঙ্গে গাছের নিকট যাইলেন অন্ধকারে স্পষ্ট দেখিতে পাওয়া যায় না তথাপি সকলে জানিতে পারিলেন যে গাছের ডালে একটি মানুষের মতো কি বসিয়া রহিয়াছে সকলে নিশ্চয় বুঝিলেন যে তাহাদের মরাটি দানও পাইয়া গাছে বসিয়া আছে গাছ হইতে লাভ দিয়া এখনো খাইতে কি ঘাড় ভাঙিতে আসিল না সেজন্য সকলের মনে অনেকটা সাহসী হইল দানো পাইলে রূপ প্রতিকার করিতে হয় তখন সকলে সেই রূপ করিতে আরম্ভ করিলেন দা কোদাল কুঠারি যাহার হাতে যা ছিল সেই সকল ছড়িয়া মারিতে লাগিলেন গাছে নিধিরাম বসিয়াছিলেন গাছে বসিয়া তাহাদের কথাবার্তা তিনি কতক কতক শুনিয়াছিলেন নিধিরাম বলিলেন মহাশয়গণ আমাকে মারিবেন না আমি আপনাদের মরা নই আমি পথিক ব্রাহ্মণ আজ রাত্রির ঝড়ে আমার নৌকা ডুবিয়ে গিয়াছে অতি কষ্টে আমার প্রাণ বাঁচিয়াছে প্রাতকালের প্রতীক্ষায় আমি এই গাছে বসিয়া আছি সকলে বলিলেন আমাদের মরা নয় তবে শালা তুই কাদের মরা ডানু পাইয়া মনের সুখে গাছে বসিয়া আছেন আবার বলেন কি না আমি তোমাদের মরা নই আমি পথিক ব্রাহ্মণ নামিয়ায় সালা শীঘ্র নামিয়ায় নিথেরাম আস্তে আস্তে গাছ হইতে নামিয়া আসিলেন যদিও অন্ধকার তথাপি উদ্ভব দাদা প্রভৃতি সকলে দেখিলেন যে লোকটি প্রকৃতই তো মরা নয় সকলে ইতস্তত করিতে লাগিলেন সঙ্গে যে বোতল আনিয়াছিলেন সকলে তাহা হইতে একাধা ঢোক মদ খাইলেন পুনরায় মদ খাইয়া বুদ্ধি যখন উত্তম রূপে পাকিয়া উঠিল তখন উদ্ভব দাদা বলিলেন তা তুমি আমাদের মরা হও আর নাই হও আমরা পড়াইতে বাধ্য হইতেছি কারণ আমাদের নিজেদের মরা কোথায় গিয়াছে তাহার ঠিক নাই মিথিরাম বলিলেন সে কি মহাশয় আমি জীবন্ত মানুষ আমাকে পড়াইবার কথা কি বলেন তামাশা করিতেছেন বুঝি উদ্ভব দাদা উত্তর করিলেন তুমি আমার শালা সম্বন্ধে কিছুই নও যে তোমার সহিত তামাশা করিব আমরা মরা পড়াইতে আসিয়াছি শুধু হাতে কি করিয়া ঘরে ফিরিয়া যাই তুমিই বুঝিয়া দেখো সেটা কি ভালো কাজ হয় অবজের মতো কথা বলিও না চলো ভালো মানুষের মতো পরিবে চলো গণ্ডগোল করিও না চলো চলো জাদু পরিবে চলো নিধিরাম প্রথমে তামাশা মনে করিয়াছিলেন অবশেষে বুঝিলেন যে মাতালেরা সত্য সত্যই তাহাকে পড়াইবে তিনি অনেক অনুনয় বিনয় করিলেন পালাইবার চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না মাতালেরা বলপূর্বক তাহাকে ধরিয়া চিতায় সয়ন করাইল চিতার সহিত বাঁধিয়া দিল নিম্নে পাতা ও পাকাটি দিয়া তাহাতে আগুন ধরাইয়া দিল প্রাণে একেবারে হতাশ হইয়া মিথিরাম বলিলেন যদি আমি তোমাদের মরাই হইলাম তবে আমাকে স্নান করাইয়া তাহার পর পোড়াও সকলেই জানে যে মরাকে স্নান করাইয়া তাহার পর পোড়াইতে হয় সকলে বলিলেন হাঁ একথা সত্য বটে মরাকে স্নান করাইয়া পড়াইতে হয় আগুন নিবাইয়া নিধিরামকে চিতা হইতে তাহারা উঠাইলেন দুইজনে দুই হাত ধরিয়া তাহাকে স্নান করাইতে যাইলেন নদীতে উপস্থিত হইয়া নিধিরাম বলিলেন একবার ছাড়িয়া দাও একটি ডুব দিই নিধিরাম ডুব দিলেন কিন্তু আর উঠিলেন না মরা পলাইল বলিয়া সকলে গোল করিয়া উঠিলেন কিন্তু অন্ধকারে নিধিরামের সন্ধান তাহারা আর পাইলেন না নিধিরাম নদীর স্রোতে ভাসিয়া চলিলেন অনেক দূরে তিনি পুনরায় নদীর তীরে গিয়া উঠিলেন কিন্তু সমস্ত রাতটি জলে ভেজিয়া ও নানারূপ কষ্ট পাইয়া নিধিরামের শরীর একেবারে অবশ হইয়া গিয়াছিল উপরে উঠিয়া তিনি অধিক দূর যাইতে পারিলেন না তাহার ঘোরতর কম্প উপস্থিত হইল সেই মাঠের উপর শুইয়া পড়িলেন শয়ন করিতে না করিতে অজ্ঞান হইয়া যাইলেন নদীর উপর প্রায় এক ক্রোশ মাঠ মাঠের পর একখানি ক্ষুদ্র গ্রাম গ্রামখালীতে কেবল চণ্ডাল ও মুসলমানের বাস রাত্রিতে ঝড় হইয়াছিল অনেক নৌকা ডুবিয়া থাকিবে জলমগ্ন নৌকায় দ্রব্যাদি পাইবে এই আশায় প্রাতকাল হইতে না হইতে গ্রামের লোকেরা নদীর ধারে আসিয়াছিল চণ্ডালেরা মৃতপ্রায় ভূতলশায়ী নিধেরামকে দেখিতে পাইল তখনও তাহার দেহে প্রাণ ছিল কোমরে তাহার টাকা আছে দেখিয়া কাহারো কাহারো লোভ হইল তাহার নির্জীব দেহটি নদীতে ফেলিয়া দিয়া টাকাগুলি লইবার নিমিত্ত কেহ কেহ পরামর্শ করিল কিন্তু সেই দিগের মধ্যে দু একজন বৃদ্ধ ছিল নিঝেরামকে ব্রাহ্মণ দেখিয়া তাহারা এ প্রস্তাবে সম্মত হইল না নিঝেরামকে তাহারা বাটি লইয়া যাইল অগ্নের উত্তাপ দিয়া ও নানারূপ সেবা করিয়া তাহারা নিধিরামকে কিঞ্চিত সুস্থ করিল বটে কিন্তু তাহার চেতন হইতে না হইতে জ্বর বিকার উপস্থিত হইল অনেক দিন তিনি এই চণ্ডালের গৃহে অচৈতন্য অবস্থায় পড়িয়া রহিলেন সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করিতে প্রায় এক মাস অতীত হইয়া গেল আরোগ্য লাভ করিলে চণ্ডালেরা তাহাকে একখানি নৌকা করিয়া দিল সেই নৌকা করিয়া নিথিরাম পুনরায় রামনগর অভিমুখে যাত্রা করিলেন ষষ্ঠ অধ্যায় আর কাটায় নিধিরামের নিকট অনেক টাকা আছে নৌকার মাঝিরা কেহ কেহ একথা শুনিয়াছিল একদিন রাত্রিকালে নৌকার তলদেশে ছিদ্র করিয়া তাহারা নৌকাখানি ডুবাইবার উপক্রম করিল শরীরে জল লাগিতেই নিথেরামের সহসা নিদ্রাভঙ্গ হইল নৌকাখানি সম্পূর্ণরূপে ডুবিতে না ডুবিতে তিনি জলে ঝাঁপ দিলেন দাড়ি মাছিরাও তাহার সঙ্গে সঙ্গে জলে পড়িয়া তাহাকে ধরিল কেহ হাত কেহ পা ধরিয়া জলে ডুবাইয়া তাহার প্রাণবধ করিতে চেষ্টা করিল বাঁচিবার নিমিত্ত সেই অন্ধকার রাতটিতে জলের মাঝখানে নিধিরাম মাছিদের সঙ্গে ঘোরতর সংগ্রামে প্রবৃত্ত হইলেন কিন্তু তিনি একলা মাঝিরা চারিজন কতক্ষণ আর তাহাদিগের সহিত যুদ্ধ করিতে পারিবেন বারবার তাহাকে জলে ডুবাইয়া ক্রমে নির্জীব করিয়া ফেলিল আর অল্পক্ষণ পরেই মাঝিরা তাহার প্রাণবধ করিত কিন্তু এই সময় কোথা হইতে একটি কুম্ফির আসিয়া নিধিরামের কোমর ধরিল ও লেজের রাখাতে দুইজন মাঝির প্রাণবধ করিল নিধিরামকে কুমিরে লইয়া চলিল একবার ডুবাইয়া পুনরায় যখন কুমিরে জলের উপর ভাসিল তখনও নিধিরামের শরীরে প্রাণ ছিল নিধিরামকে মুখে করিয়া কুমির পুনরায় ডুবিল ও অল্পক্ষণ পরে নদীর তীরে গিয়া উপস্থিত হইল সেই স্থানে নলের বোন ছিল নিধিরাম এক্ষণে মৃতপ্রায় হইয়াছিলেন কিন্তু তথাপি জ্ঞান ছিল কুমির তাহার কোমর ছাড়িয়া পা ধরিল মাটির ভিতর তাহার মুখ পুতিয়া তাহাকে মারিয়া ফেলিতে চেষ্টা করিতে লাগিল এই সময় নিধিরাম কুমিরের দুইটি উজ্জ্বল চক্ষু দেখিতে পাইলেন কুমিরের চক্ষুতে অঙ্গুলি দিয়া অনেকের প্রাণ রক্ষা হইয়াছে তাহার সেই কথা মনে পড়িল কুমিরের দুটি চক্ষুতে তিনি দুইটি অঙ্গুলি প্রবিষ্ট করাইয়া দিলেন যাতনায় কুম্ভীর তাহাকে ছাড়িয়া দিয়া জলে গিয়া পড়িল কুমিরের কামড়ে নিধিরামের শরীর ক্ষতবিক্ষত হইয়া গিয়াছিল তথাপি প্রাণের দায়ে কোনোরূপে তিনি নলবন পার হইয়া নদীর উপর গিয়া পড়িলেন আর অধিক দূর যাইতে পারিলেন না সেই স্থানে বসিয়া আপনার দূরদৃষ্টির বিষয় চিন্তা করিতে লাগিলেন ভাবিলেন যে হা ভগবান আমার কপালে তুমি এত লিখিয়াছিলে কিন্তু হিরণময়ী তোমার মতো দুর্লভ রত্ন কি অনায়াসে লাভ হয় তোমার জন্য তোমার পিতার জন্য যে আমি এই নিদারুণ ক্লেশ পাইতেছি তাহাতে আমার কিছুমাত্র দুঃখ নাই তাহাতে আমার সুখ এখন একবার তোমার পিতাকে উদ্ধার করিতে পারিলে হয় নদীর উপর যে স্থানে নিধিরাম বসিয়াছিলেন সে স্থানটি জনশূন্য প্রান্তর নিকটে মনুষ্যের বসবাস নাই উপরে কেবল একটি ভগ্ন কালীর মন্দির ছিল নিকটস্থ গ্রামসমূহ হইতে লোকাশিয়া আসিয়া এই কালের পূজা দিয়া থাকে উপরে মন্দির আছে কি কি আছে নিধিরাম তাহার কিছুই জানেন না রাত্রিকাল অন্ধকার কি করিয়া তিনি জানিবেন একদল ডাকাত এই রাত্রিতে কোথায় ডাকাতি করিতে যাইতেছিল কালীর পূজা দিয়া তবে তাহারা ডাকাতি করিতে যাইবে মহাসমারোহে কালীর পূজা হইতেছিল যেখানে নিধিরাম বসিয়া আছেন সেই স্থানে দুইজন ডাকাত বলি দিবার নিমিত্ত পাঠা স্নান করাইতে আনিল নিধিরামকে দেখিতে পাইয়া ধরিল তাহারা বলিল ভাই মার কি কৃপা মাছ আমাদের মানুষ পাঠা মিলাইয়া দিলেন এখন বলি হা কালি জাগ্রত বটে অনেক কাল পরে মারাজ নরবলি খাইতে স্বাদ হইয়াছে আজ আমাদের অনেক টাকা মিলিবে নিধিরাম তাহাদিগের নিকট হাতজোর করিয়া কত মিনতি করিলেন কিন্তু তাহারা কিছুতেই ছাড়িল না তাহাকে ধরিয়া তাহারা মন্দিরের সম্মুখে দলের মাঝখানে লইয়া গেল ডাকাতের দলে আর আনন্দের পরিসীমা নাই মা নিজে আজ নরবলির জোগাড় করিয়াছেন প্রাণরক্ষার নিমিত্ত নিধিরাম কত কি বলিলেন কিন্তু কেহ তাহার কথায় কর্ণপাত করিল না ডাকাত দিকের পুরোহিত যথারীতি নিধিরামকে উৎসর্গ করিলেন ডাকাতেরা তাহাকে ধরিয়া খরপারে শোয়াইল কেহ পায়ের দিক ধরিল কেহ মাথার দিক ধরিল ডাকাত দিকের সর্দার নিজে কোপ মারিবার নিমিত্ত খাড়া তুলিলেন নিথিরাম বলপূর্বক খরপর হইতে মাথা সরাইতে চেষ্টা করিতে লাগিলেন আর বলিলেন পাপিষ্ঠ নরাধমেরা ব্রহ্মহত্যায় তোদের ভয় নাই কণ্ঠস্বর শুনিয়া ও মশালের আলোকে নিথিরামের মুখ দেখিয়া ডাকাত দিকের সর্দার খাড়া নামাইল সর্দার বলিল ইহার সর্বশরীর ক্ষতবিক্ষত সর্বশরীর হইতে ইহার রক্তধারা পড়িতেছে মাননিকট এরূপ বলি কিছুতেই দেওয়া যাইতে পারে না ইহাকে ছাড়িয়া দাও বীরস বদনে ডাকাতেরা নিধিরামকে ছাড়িয়া দিল নিধিরাম উঠিয়া দাঁড়াইলেন সর্দার বলিল ব্রাহ্মণ তোমার খুব পরমায়ু এসো তোমাকে গ্রামে যাইবার পথ দেখাইয়া দিই একটু ধরে গিয়া উপস্থিত হইলে সর্দার বলিল আমি কে জানো আমি উদ্ভব দাদা মদ খাইয়া সেদিন তোমার প্রাণবধ করিতে উদ্যত হইয়াছিলাম ভাগ্যক্রমে সেদিন তুমি রক্ষা পাইয়াছিলে আজ সাদা চক্ষে তোমার মাথা কাটিতে আমার প্রবৃত্তি হইল না যাও কিন্তু অন্ধকার রাত্রি মাঠের পথ তুমি দেখিতে পাইবে না কোনো গাছতলায় পড়িয়া যাপন করো প্রাতকাল হইলে যেখানে ইচ্ছা যাইও সকাল হইলে নিধিরাম অতি কষ্টে নিকটস্থ একটি গ্রামে গিয়া উপস্থিত হইলেন কুমিরের কামড়ে সর্বশরীর তাহার ক্ষতবিক্ষত হইয়া গিয়াছিল পথ চলিবার তাহার শক্তি ছিল না এই গ্রামে এক সদ্গোপের বাড়ি গিয়া আশ্রয় লইলেন সে স্থানে থাকিয়া যথাবিধি আপনার চিকিৎসা করাইতে লাগিলেন আরোগ্য লাভ করিয়া পুনর্বার রামনগর অভিমুখে যাত্রা করিলেন পথ চলিতে চলিতে বহুদূর চড়িয়া যাইলেন ক্রমে রামনগরের নিকটবর্তী হইতে লাগিলেন একদিন সন্ধ্যাবেলা কোথাও বাসা না পাইয়া তিনি একটি ব্রাহ্মণের বাড়িতে অতিথি হইলেন ব্রাহ্মণের দীর্ঘকায় বলিষ্ঠ স্বাদ ব্যাটা মকদ্দমা মামলা হাঙ্গামা চুরি ডাকাতি সকল বিষয়ে তাহারা পরিপক্ক কর্তাটি মকদ্দমা করিতে রামনগর গিয়াছিলেন পুত্রেরা নিধিরামকে চণ্ডী স্থান দিয়া আহারাদির সমুদয় আয়োজন করিয়া দিলেন আহারাদি করিয়া নিধিরাম শয়ন করিয়াছেন এমন সময় পাশের একটি দাঁড় দিয়া দুইটি বালক উকি মারিল তারা দুইজনে বলি করিতে লাগিল ভাই এই বামুনের কাছে অনেক টাকা আছে আজ রাত্রিতে বাবা কাকা মিডিয়া ইহাকে মারিয়া ফেলিবেন ইহার পালাইবার জোনাই চারিদিকে তাহারা প্রহরা দিয়াছেন কি করিয়া মানুষ মারে কখনো তাহা দেখি নাই আয় ভাই এক কর্ম করি আরও রাত্রি হইলে চুপি চুপি বাটির ভিতর হইতে আসিয়া ওই ঘরের গাদার ভিতর লুকাইয়া থাকিব উহার ভিতর হইতে মানুষ মারা দেখিব মিথেরাম শুইয়া শুইয়া কথা শুনিলেন প্রাণ প্রাণরক্ষার নিমিত্ত কি করিবেন কিছুই স্থির করিতে পারেন না চিন্তা করিয়া তিনি কোনোরূপে চণ্ডী মণ্ডপের আর কাটার উপর উঠিয়া বসিয়া রহিলেন রাত্রি যখন দুই প্রহর হইল বাড়ির কর্তাটি রামনগর হইতে ফিরিয়া আসিলেন চণ্ডীমণ্ডপের মাদুর ও বালিশ রহিয়াছে দেখিতে পাইলেন মনে করিলেন রাত্রি অধিক হইয়াছে কাহাকেও আর ডাকাডাকি করিব না এইখানেই শুইয়া থাকি চাদর মরি গিয়া নিধিরামের বিছানায় বাড়ির কর্তাটি শুইয়া রহিলেন ঘোর রাত্রিতে ব্রাহ্মণের পুত্ররা রাঠি বল্লম প্রভৃতি লইয়া চণ্ডীমণ্ডপের নিকট উপস্থিত হইল দুজন আস্তে আস্তে চণ্ডীমণ্ডপের উপর উঠিয়া তাহার নির্দৃত পিতার মাথায় সবলে এক মুগুর মারিল মস্তক একেবারে চূর্ণ হইয়া ব্রাহ্মণের তৎক্ষণাৎ মৃত্যু হইল তাহার পর তাহারা ব্রাহ্মণের কোমরে হাত দিয়া টাকা অন্বেষণ করিতে লাগিল কিন্তু টাকা পাইল না ভালো করিয়া খুঁজিবার নিমিত্ত প্রদীপ আনিল প্রদীপ আনিয়া দেখে না পিতাকে হত্যা করিয়াছে শোকে ভয়ে ক্রোধে সকলে আকুল হইয়া পড়িল পথিক ব্রাহ্মণ কোথায় গেল এ স্থানেই অবশ্য কোথায় লুকাইয়া আছে এরূপ চিন্তা করিয়া তাহারা প্রথমেই খড়ের গাদায় চারদিক হইতে বল্লমের খোঁচা মারিতে লাগিল খড়ের গাদার ভিতর হইতে বালক দুইটি ভয়ে আ আ করিয়া উঠিল আর কিছুই বলিতে পারিল না কিন্তু অধিক আর বলিতে হইলও না সেই মুহূর্তেই বল্লমের আঘাতে তাহারা প্রাণ পারিল যে কি সর্বনাশ হইয়াছে তাহারা মনে করিল যে বিধাতা আজ তাহাদের প্রতি নিতান্ত বিমুখ হইয়াছেন প্রতিবাসী দিগের ভয়ে অধিক আর গোলমাল করিতে পারিল না তিনটি মৃতদেহ লইয়া খিড়কির বাগানে পুঁতিতে যাইল নিধিরাম আর কাটার উপর বসিয়া এই সমুদায় ঘটনা দেখিতেছিলেন এই লোমহর্ষক ব্যাপার দেখিয়া ভয় তাহার শরীর কাঁপিতেছিল যখন তাহারা মৃতদেহ লইয়া খিড়কির বাগানের দিকে যাইল তখন আস্তে আস্তে তিনি আর কাটা হইতে নামিলেন নামিয়া উর্ধ্বশ্বাসে রামনগরের দিকে দৌড়াইলেন তাহার পরদিন রামনগরে উপস্থিত হইয়া প্রথমেই এক কারাগার হইতে মুক্ত করিলেন কারাগার হইতে মুক্ত হইয়া এক কড়ি তাহাকে অগণ্য আশীর্বাদ করিলেন নিচেরাম বলিলেন মহাশয় আপনি আজ বাড়ি গমন করুন আপনার নিমিত্ত বাড়িতে সকলেই চিন্তিত আছেন আমার এখানে বিশেষ কোনো কাজ আছে দুই চারিদিন পরে আমিও চণ্ডীপুরে গিয়া উপস্থিত হইব এক করি কী করিবেন একেলা বাটি গমন করিলেন সপ্তম অধ্যায় অদৃষ্টের লেখা নিধিরাম থানায় গিয়া গত রাত্রির সমদায় ঘটনা পুলিশের নিকট জানাইলেন সাত ভাইয়েরা বদমাশ বলিয়া পুলিশের নিকট রূপে পরিচিত নিধিরামকে সঙ্গে লইয়া পুলিশের লোকে সাত ভাইয়াদের বাড়ি গিয়া উপস্থিত হইল খিড়কির বাগান করিয়া তিনটি মৃতদেহ পাইল সাত ভাইয়ের সকলকে বাঁধিয়া রামনগরে চালান করিল পুলিশের নিকট নিধিরামকে চারিদিন থাকিতে হইল তাহার পর তিনি পুনরায় চণ্ডীপুর অভিমুখে যাত্রা করিলেন সমস্ত দিন পথ চড়িয়া সন্ধ্যার সময় তিনি চণ্ডীপুরের নিকট একটি মাঠে গিয়া উপস্থিত হইলেন সে স্থান হইতে এক করির বাড়ি অধিক দূর নয় প্রায় এক পোয়া পথ হনহন করিয়া মাঠটুকু পার হইতেছেন এমন সময় স্ত্রীলোকের কাতর স্বর তাহার কর্ণকুহারে প্রবেশ করিল ওগো কে যাও গো আমাকে রক্ষা করো। এই কয়টি কথা শুনিতে পাইলেন তাহার পর গোগো গো শব্দ হইতে লাগিল যেন কেহ কাপড় দিয়া স্ত্রীলোকটির মুখ বন্ধ করিয়া দিল নিথেরাম সেই পানে দৌড়িলেন নিকটে উপস্থিত হইয়া দেখিলেন যে চারিজন লোক একটি সায়িতা স্ত্রীলোককে কাঁধে করিয়া বলপূর্বক লইয়া যাইতেছে ও একজন কাপড় দিয়া তাহার মুখ বন্ধ করিয়া রাখিয়াছে নিথেরাম বলিলেন এ কে তোমরা তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিল সেই সালারে। টা হিরণময়ীকে বে করিবেন বামন হইয়া চাঁদে হাত মার ব্যাটাকে যখন এক করি বাড়ি ফিরিয়া তখন বদ্যুদ্দিন অর্থাৎ বৈদ্যনাথ দেবশর্মার ঘরে বড়ই ভাবনা উপস্থিত হইল বৈদ্যনাথ মনে করিয়াছিলেন যে অধিক দিন কারাগারের কষ্ট সহ্য করিতে না পারিয়া এক করি হিরণময়ীর সহিত তাহার পুত্র গরিবউদ্দিন অর্থাৎ গোবিন্দচন্দ্রের বিবাহ দিতে স্বীকৃত হইবেন কিন্তু তাহা হইল না হতাশ গোবিন্দ একেবারে পাগল হইয়া উঠিলেন বলপূর্বক হিরণময়ীকে লইয়া বিবাহ করিবেন তিনি এইরূপ সংকল্প করিলেন টাকা দিয়া চারিজন ইতর লোককে বস করিলেন পাঁচজনে হিরণময়ীকে ধরিবার নিমিত্ত সুযোগ খুঁজিতে লাগিলেন দৈবক্রমে আজ হিরণময়ী সন্ধ্যার পর একটু বাড়ির বাহিরে আসিয়াছিলেন সেই অবসরে পাষণ্ডেরা তাহাকে ধরিল ও মুখে কাপড় দিয়া মাঠের দিকে লইয়া চলিল বাটির লোক কি গ্রামের লোক কেহই ইহার বিন্দু বিসর্গ জানিতে পারিলেন না মাঠের মাঝখানে উপস্থিত হইলে দৈবক্রমে হিরণময়ীর মুখের কাপড় একটু আলগা হইয়া গিয়াছিল তাই তিনি একবার চিৎকার করিতে পারিয়াছিলেন দৈবক্রমে সেই সময় নিধিরামও মাঠ দিয়া যাইতেছিলেন গোবিন্দের কথা শুনিয়া নিধিরাম বুঝিলেন যে তাহারা হিরণময়ীকে ধরিয়া লইয়া যাইতেছে নিমিশের মধ্যে তিনি একঘা লাঠি মারিয়া দুইটি লোককে ভূতল সেই করিলেন বাকি তিনজন হিরণময়ীকে ছাড়িয়া নিধিরামের উপর লাঠি বর্ষণ করিতে লাগিল কে কোথায় আছো গো ওগো গো ও এখানে সর্বনাশ হয় গো এই বলিয়া হিরণময়ী চিৎকার করিতে লাগিলেন দূর হইতে এ শব্দ করিল যাই যাই ভয় নাই এরূপ শুনিয়া গোবিন্দ ও তাহার সঙ্গীগণ পলাইল নিথিরামের লাঠিতে যে দুইজন প্রথমেই মাটিতে পড়িয়া গিয়েছিল তাহারাও উঠিয়া পলাইল গোবিন্দ ও তাহার সঙ্গীগণ যখন পলাইয়া গেল তখন হিরণময়ী দেখিলেন যে নিথিরাম মাটিতে পড়িয়া রহিয়াছেন তাড়াতাড়ি হিরণময়ী গিয়া তাহার মাথাটি তুলিয়া ধরিলেন দেখিলেন তাহার জ্ঞান নাই সর্বশরীর রক্তে প্লাবিত হইতেছে কাঁদিতে কাঁদিতে হিরণময়ী তাহাকে ডাকিতে লাগিলেন ইতিমধ্যে দূরে যে লোকটি সাড়া দিয়াছিলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়িতে দৌড়িতে আসিয়া সেই স্থলে উপস্থিত হইলেন তিনি অতি সুন্দর যুবাপুরুষ আর কেহ নয় জয়দেবপুরের ধনবান কুলেনের ছেলে নবীন যাহার মাতুল আশ্রয় চণ্ডীপুরে যাহার সহিত হিরণময়ীর বিবাহের কথা হইয়াছিল নবীন আসিয়া উপস্থিত হইলে হিরণময়ী কাঁদিতে কাঁদিতে দুই চারি কথায় তাহাকে ঘটনার বিবরণ বলিলেন নিধিরামের নাকে মুখে বুকে হাত দিয়া নবীন বলিলেন বোধহয় ইনি এখনো জীবিত আছেন কিন্তু অতি শীঘ্র ইহাকে গ্রামে লইয়া যাইতে হইবে আমরা দুইজনে এত পথ লইয়া যাইতে পারিব না রও আমি লোক ডাকি এই বলিয়া নবীন চিৎকার করিয়া লোক ডাকিতে লাগিলেন সন্ধ্যাবেলা হিরণময়ী বাহিরে গিয়েছিলেন সন্ধ্যার পর ক্রমে অন্ধকার হইয়া আসিল তথাপি হিরণময়ী ফিরে আসিলেন না এক করি ও তাহার গৃহিণী প্রথমে বাড়ির আশেপাশে খুঁজিয়া দেখিলেন কিন্তু তাহাকে পাইলেন না কত ডাকিলেন কিন্তু কোনো উত্তর পাইলেন না মহাভাবনা উপস্থিত হইল প্রতিবাসীগণ চারিদিকে হিরণময়ীকে খুঁজিতে দৌড়িল যাহারা মাঠের দিকে খুঁজিতে আসিয়াছিলেন তাহারা নবীনের চিৎকার শব্দ শুনিতে পাইলেন যে স্থানে ভূতলসাই নিধিরামকে লইয়া হিরণময়ী ও নবীন ছিলেন সে স্থানে আসিয়া তাহারা উপস্থিত হইল ঘটনার বিষয়ে সকলে অবগত হইয়া ধরাধরি করিয়া নিথিরামকে নিধিরামকে একরের বাড়িতে লইয়া গেল প্রতিপানিয়া সকলে দেখিল যে নিধিরামের আর কিছু বাকি নাই বক্ষস্থলে প্রাণটুকু কেবল অল্পমাত্র ধুক ধুক করিতেছে মস্তক দুই চারি স্থানে ফাটিয়া গিয়াছে একটি চক্ষু বাহির হইয়া পড়িয়াছে নাসিকা একেবারে চূর্ণ হইয়া রহিয়াছে দুই পাটি দন্ত একেবারে গিয়াছে রক্তে রক্ত নিথেরামের সেই সুন্দর গৌরবান্বিত মুখখানি একেবারে পিন্ডাকার হইয়া গিয়াছে মনুষ্যের মুখ বলিয়া এখন আর চিনিতে পারা যায় না একরের ঘরে সে রাত্রিতে কান্নাকাটি পড়িয়া গেল যাহা হোক যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ নিথেরামকে বাঁচাইবার নিমিত্ত আহার নিদ্রা পরিত্যাগ করিয়া সকলে যত্নবান হইলেন সে রাত্রিতে নিথিরামের মৃত্যু হইল না তাহার পরদিনও হইল না তিন দিনের দিনও মৃত্যু হইল না একটু যেন আশা হইল কিন্তু জ্ঞান নাই গোচর নাই কিছু নাই কেবল নিঃশ্বাসটি পড়িতেছে এইমাত্র মাত্র হিরণময়ী সেবা করিতে লাগিলেন হিরণময়ী সর্বদা অচেতন নিধিরামের নিকট বসিয়া থাকেন নবীন প্রতিদিন নিধিরামকে দেখিতে আসেন নিধিরামের নিকট অনেকক্ষণ ধরিয়া বসিয়া থাকেন একদিন নবীন বলিলেন হিরণময়ী আমি শুনিয়াছি তোমার সহিত আমার বিবাহের কথা হইয়াছিল আমার পিতা অনেক টাকা চাহিয়াছিলেন তাই হয় নাই তখন যদি জানিতাম যে তোমার কি অপূর্ব রূপ তুমি কি অমূল্য রত্ন তাহা হইলে বাবাকে কি অমত করিতে দিতাম মা বাপের আমি একমাত্র সন্তান আমাদের টাকা করির অভাব নাই মায়ের নিকট কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া হোক পিতাকে সম্মত করাইতাম বড়ই দুরদৃষ্ট হিরণ্ময়ী যে তোমার সহিত আমার বিবাহ হইল না হিরণ্ময়ী উত্তর করিলেন মহাশয় আমাকে ওরূপ কথা বলিবেন না হিরণময়ী কথা বলিলেন বটে কিন্তু সেই দিন তাহার চিত্ত একটু চঞ্চল হইল একদিকে দরিদ্র অর্ধবৃদ্ধ একচক্ষুহীন দন্তহীন কিম্ভূত কিমাকার ভয়াবহ নিধিরামের পিণ্ডাকার মুখ অপরদিকে ধন সম্পত্তি নবযৌবন সম্পন্ন রূপবান নবীনের মুখ নিধিরাম না বাঁচেন হিরণময়ীর এই রূপ একটু ইচ্ছা হইল সেই দিন হইতে নিধিরামের সেবার একটু কমও পড়িল তাহার পরদিন নবীন পুনরায় বলিলেন সেদিন হিরণময়ী আর তাহাকে বকিলেন না তাহার পরদিন নবীন পুনরায় সেই ভাবের কথা বলিলেন হিরণময়ী ঘাড় হেড করিয়া শুনিতে লাগিলেন চক্ষু দিয়া তাহার ফোটায় ফোটায় জল পড়িতে লাগিল হিরণময়ী অবশেষে উত্তর করিলেন আমাকে এসব কথা বলা মিঠা আমি স্ত্রীলোক আমার কি হাত আছে আমার পিতামাতা আছেন কিছু বলিতে হয় তাহাদিগকে বলুন দুই দিন নবীন আর আসিলেন না তাহাকে না দেখিয়া হিরণময়ীর প্রাণ উদাস হইল দুই দিন পরে নবীন আসিয়া হিরণময়ীকে বলিলেন আমি বাড়ি গিয়াছিলাম তোমার সহিত বিবাহ বিষয়ে আমার পিতামাতাকে সম্মত করিয়াছি কিন্তু তোমার পিতা কিছুতেই সম্মত হইতেছেন না তিনি বলিলেন নিধেরামকে আমি কন্যা সমর্পণ করিয়াছি নিধেরাম যদি এ যাত্রা রক্ষা না পান তাহা হইলে জানিব আমার কন্যা বিধবা হইয়াছে বিধবা হইয়া কন্যা আমার ঘরে থাকিবে নবীন বিলাপ করিতে লাগিলেন হিরণময়ী কাঁদিতে লাগিলেন যাহার পরমায়ু আছে তাহাকে কে মারিতে পারে নিধিরামের ক্রমে জ্ঞান হইল নিধিরাম ক্রমে সুস্থ হইতে লাগিলেন প্রায় এক মাস পরে নিধিরাম উঠিয়া বসিতে পারিলেন আরও কিছুদিন পরে তিনি একটু একটু চলিয়া ফিরিয়া বেড়াইতে সমর্থ হইলেন নিধিরামের প্রাণ বাঁচিল বটে কিন্তু তাহার রূপ দেখিলে আর জ্ঞান থাকে না মাথায় ও মুখের চারিদিকে সেলাই করার মতো দাগ একটি চক্ষুতে ঢেলা বাহির হইয়া পড়িয়াছিল নাসিকাটি বিলুপ্ত প্রায় দন্ত একটিও ছিল না এরূপ কিম্বুত গদাকার রূপ কেহ কখনো দেখে নাই দেখিলে ভয় হয় ইনি আমার পতি হইবেন এই কথা ভাবিয়া হিরণময়ীর প্রাণ শিহরিয়া উঠিল যেদিন হইতে নিধিরাম চেতন হইলেন সেই দিন হইতে নবীন আর হিরণময়ীর সহিত মনের কথা বলিতে পারিলেন না নিধিরাম যখন একটু একটু বেড়াইতে সমর্থ হইলেন তখন একদিন সুযোগ পাইয়া নবীন হিরণময়ীকে বলিলেন হিরণময়ী পৃথিবীতে আর আমাদের কোনো আশা ভরসা নাই তোমার নিকট দুইটা মনের কথা বলি এরূপ অবসর আর পাইব না আজ সন্ধ্যার পর যদি তুমি তোমাদের বাটির পশ্চাতে অসত্যতরায় একবার আসিতে পারো তাহা হইলে দুইটা মনের কথা বলিয়া তোমার নিকট হইতে চিরবিদায় হই হিরণময়ী কোনো উত্তর করিলেন না যাইব কি যাইব না সমস্ত দিন এই কথা ভাবিতে লাগিলেন যাওয়া উচিত নয় তাহা তিনি নিশ্চয় বুঝিলেন কিন্তু পুনরায় ভাবিলেন একবার যাই না কেন একবার গিয়া চিরবিদায় হইয়া আসি না কেন তাহাতে আর দোষ কি অষ্টম অধ্যায় সব ফুরাইল এককরের বাটির পিছনে অসত্য গাছ ছিল অসত্য গাছের তলদেশ গোল করিয়া চারিদিক সান বাঁধানো ছিল সন্ধ্যার সময় হিরণময়ী নবীনের সহিত সেই অসত্য তলায় সাক্ষাৎ করিলেন দুইজনে কত কি বলিলেন কত কি কহিলেন কত কাঁদিলেন নবীন বলিলেন আমি সংসার পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া পথে পথে বেড়াইব হিরণময়ী বলিলেন বৃদ্ধের কতাকার মুখ মনে করিতে গেলে আর জ্ঞান থাকে না ভয়ে সর্বশরীর শিহরিয়া ওঠে দৈবের ঘটনা সেইদিন দিন সন্ধ্যাবেলা নিধিরাম আসিয়া সেই অসত্য তলায় সানের উপর বসিয়াছিলেন যেদিকে নিধিরাম বসিয়াছিলেন তাহার বিপরীত দিকে বসিয়া হিরণ্ময়ী ও নবীনে কথাবার্তা হইতেছিল হিরণময়ী ও নবীন নিধিরামকে দেখিতে পান নাই কিন্তু নিধিরাম তাহাদিগের সকল কথা বসিয়া বসিয়া শুনিতেছিলেন যখন হিরণময়ী ও নবীন ঘোরতর খেদ ঘোরতর কান্না কাটনা করিতে লাগিলেন তখন নিধিরাম আর থাকিতে পারিলেন না নিধিরাম বলিলেন নবীনবাবু তুমি বাড়ি যাও কাল তোমার মাতুরের সহিত আমি সাক্ষাৎ করিব হতাশ হইও না আমি নরাধম নই নবীন চমকিত হইলেন নিধিরামের গুরুগম্ভীর বাক্যে লজ্জিত হইয়া অধবদনে সে স্থান হইতে প্রস্থান করিলেন নবীন চলিয়া যাইলে নিধিরাম হিরণময়ীকে বলিলেন হিরণময়ী তোমার মনে এই ছিল আমি কুরূপ কদাকার হইয়াছি সত্য কিন্তু মন আমার সেই আছে জীবন তো আমার হিরণময়ীতে জড়িত হইয়া রহিয়াছে আমি পূর্বেই বলিয়াছি হিরণময়ী এবে মনে কোনো একটা বিষয় অঙ্কিত হইয়া যাইলে তাহার মুছিয়া ফিরিবার জো নাই তোমার জন্য আমি অনেক কষ্ট পাইয়াছি হিরণময়ী সে কথা তুমি কিছুই জানো না কিন্তু সে কষ্ট কিছুই নয় আজ আমার মনে যে শেল মারাইলে তাহার কাছে সে কষ্ট কি ছাড় সকলই অদৃষ্টের দোষ যাও হিরণ্ময়ী ঘরে যাও নিধিরাম কুরুব কথাকার বাঙ্গাল বটে কিন্তু অভদ্র নয় তুমি যাহাতে সুখী হও তাহা আমি করিব তাহার পরদিন নিধিরাম নবীনের মাতুলের সহিত সাক্ষাৎ করিলেন নবীনের পিতামাতা হিরণময়ের সহিত বিবাহে সম্মত আছেন তাহা জানিতে পারিলেন নিধিরাম বলিলেন আপনারা অধিক আরম্বর করিবেন না কেবল বর পুরোহিত ও নাপিত লইয় আসিবেন এই মাসেই হিরণময়ের সহিত নবীনের বিবাহ হইবে আমি যেমন করিয়া পারি হিরণময়ের পিতাকে সম্মত করিব নবীনের মাতুল একথায় সম্মত হইলেন তাহার পর নিধিরাম এক বলিলেন মহাশয় আমার যে বিকট মূর্তি দেখিয়া ভূত পর্যন্ত ভয়ে পলায় নিজের মুখ নিজে দেখিয়া আমি ভয় পাই আমি হিরণময়ীকে কখনোই বিবাহ করিব না আমার একান্ত প্রতিজ্ঞা জানিবেন হিরণময়ীর সহিত নবীনের বিবাহ হইবে সব স্থির হইয়াছে এখন আপনি অনুমতি করিলেই হয় এক করে কিছুতেই সম্মত হইলেন না তিনি বলিলেন আমার কন্যা কুলোটা নহে কন্যা আমি আপনাকে সমর্পণ করিয়াছি কন্যা আমার আপনার পত্নী অন্যমত করিলে আমি ধর্মে পতিত হইব কন্যাও ধর্মে পতিত হইবে এ কাজ করিতে আমি কিছুতেই পারিব না নিধিরাম এক করিকে ক্রমাগত জপাইতে লাগিলেন কত বলিলেন কত বুঝাইলেন কিন্তু এক করি কিছুতেই সম্মত হইলেন না অবশেষে নিতান্ত বিরক্ত হইয়া এক করি বলিলেন তুমি ও গৃহিণী যাহা জানো করো আমি বাটি হইতে চলিলাম এ পাপে আমি লিপ্ত থাকিব না এই বলিয়া এক করি বাটি হইতে প্রস্থান করিলেন নিধিরামের হাতে অবশিষ্ট টাকা ছিল তাহা দিয়া বিবাহের সমুদয় আয়োজন করিলেন বিবাহের দিন উপস্থিত হইল একজন জ্ঞাতি ডাকিয়া নিধিরাম কন্যা উৎসর্গ করাইলেন নবীনের সহিত হিরণময়ীর বিবাহকার্য সমাধা হইল অনেক অনুসন্ধান করিয়া নিধিরাম তাহার পরদিন এক করিকে বাহির করিলেন নিকটস্থ একটি গ্রামে আহার নিদ্রা পরিত্যাগ করিয়া শোকে দুঃখে আকুল হইয়া তিনি পড়িয়াছিলেন নিধিরাম বলিলেন মহাশয় কার্য শেষ হইয়া গিয়াছে কন্যা লইয়া আপনার জামাতা নবীন আজ নিজ গ্রামে গমন করিবেন কন্যা বিদায় করিবেন চলুন এক করি উত্তর করিলেন নিধিরাম তোমা হেন দেবপুরুষকে যে জামাতা করিতে পারিলাম না পুত্র বলিয়া সম্বোধন করিতে পারিলাম না সে দুঃখ বড় রহিল বৃদ্ধ হইয়াছি অধিক দিন আর বাঁচিব না কিন্তু এই মনের কালি আর কখনও ঘুচিবে না চলো যাই চিরদিনের নিমিত্ত হিরণময়ীকে বিদায় করি কি জন্য তুমি তাহাকে বিবাহ করিলে না তাহা জানি না কিন্তু আর আমি কখনও তাহার মুখ দেখিব না দশ ক্রশ দূর জয়দেবপুর যাইবেন বলিয়া নবীন নৌকা ভাড়া করিলেন হিরণময়ীকে লইয়া উঠিলেন তাহাদিগকে বিদায় করিবার নিমিত্ত এক করি ও নিধিরাম গঙ্গার ঘাট পর্যন্ত আসিয়াছিলেন নৌকা ছাড়িয়া দিল নিধিরাম এক করিকে বলিলেন মহাশয় আমার বুকের ভিতর কিরূপ করিতেছে মার সুশীতল পবিত্র নীরে শরীরে কিওদংশ কিছুকারের নিমিত্ত নিমগ্ন করিয়া রাখি তাহা হইলে বোধ হয় শরীর সুস্থ হইবে আপনি আমার নিকটে বসুন আপনার কোলে মাথা রাখিয়া একটু বিশ্রাম করি এক করি জলের নিকট গঙ্গা তীরে বসিলেন নিধিরাম প্রথম তাহার চরণ লইয়া আপনার মস্তক রাখিলেন তাহার পর আপনার কণ্ঠদেশ পর্যন্ত গঙ্গা জলে নিমগ্ন করিলেন এক্ষণের বক্ষস্থলে মাথা রাখিয়া অর্ধসায়িতভাবে অবস্থিতি করিতে লাগিলেন হাতে পৈতা জড়াইয়া জপ করিতে লাগিলেন ও গঙ্গা নারায়ণ ব্রহ্ম ও রাম হরে হরে রাম 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 হরে হরে ও গঙ্গা নারায়ণ ব্রহ্ম ও রাম হিরণময়ী মৃদুমধুর ভাবে নবীনকে বলিলেন বাঙ্গাল কি করিতেছে দেখো ঠাট করিয়া আবার বাবার কোলে শোয়া হইয়াছে মিথিরাম সেই নৌকা পানে একদৃষ্টে অনিমেষ নয়নে চাহিয়া রহিলেন এক করি দেখিলেন যে নৌকাখানি যতই দূরে যাইতে লাগিল আর নিথিরামের শরীর ততই অবশ অবসন্ন গুরু হইতে লাগিল মোর ফিরিয়া যেই নৌকাখানি অদৃশ্য হইল আর নিথিরামের প্রাণ বিয়োগ হইল ও গঙ্গা নারায়ণ ব্রহ্ম ও রাম হরে হরে রাম 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 হরে হরে ও গঙ্গা নারায়ণ ব্রহ্ম ও রাম শুনলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়ের ছোট গল্প বাঙ্গাল নিধিরাম যারা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শুনলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন